আগে উঠেই বেরাই গেছে। তখন এই ভাই বসে আছে, ইয়াকে বললাম ভাই কই। সবাই তখন ওকে খুঁজছিল কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না। আচমকা বাড়ি লাগোয়া সেপটিক ট্যাঙ্কের দিকে তাকাতেই চমকে উঠলেন সবাই। জলে ভাসছে শিশুর দেহ। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পুরুলিয়া শহরের 6 নম্বর ওয়ার্ডে। পরিবারের দাবি, সকালে খেলতে খেলতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল 3.5 বছরের শিশুটি। কিছুক্ষণ পর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও দিদি। বাড়ির পাশেই সেপটিক ট্যাঙ্ক তৈরি করছিলেন শিশুর এক আত্মীয়। সেখানে তাকানো মাত্রই চোখ আটকে যায় তাদের। মা ও দিদির চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। দৌড়ে আলি তখন জলটাই ভাসছে, তখন জলে ভাসে আমি সঙ্গে সঙ্গে নামে নি ওকে তুলে উঠাইছি। তারপরে একজন বললি হাসপাতাল নিয়ে যা। ছোট্ট মোহিত কুমারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেবেন মাহাতো সদর হাসপাতালে, কিন্তু বাঁচানো যায়নি। সেপটিক ট্যাঙ্ক থেকে একটি বল পাওয়া গিয়েছে। স্থানীয়রা মনে করছেন শিশুটি বল নিয়ে খেলছিল, বলটি সম্ভবত সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়েছিল, সেটা কুড়োতে গিয়েই নিচে পড়ে যায় সে। হংসরাজ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।